আসসালামু আলাইকুম, আমি জায়েদ হাসান তন্ময়। আজ আমি আপনাদের সাথে কথা বলবো দুটি ভেক্টরের গুণন। দুটি ভেক্টরের গুণন আমরা দুইভাবে দেখতে পারি। একটি হচ্ছে স্কেলার গুণন, অন্যটি হচ্ছে ভেক্টর গুণন। স্কেলার গুণনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে দুটো ভেক্টর রাশি যদি এদের গুণ করা হয় তাহলে যে ফলাফলটা পাই বা যে আমাদের গুণফলটা আসে সেটা হয় একটি স্কেলার রাশি, মানে কি এর দিক নেই। তাহলে দুইটি ভেক্টর রাশির গুণ ফলাফল আমরা কি একটি স্কেলার রাশি যদি পাই তাহলে সেটা হবে কি স্কেলার গুণন। আর ভেক্টর গুণন হচ্ছে আমরা যদি দুইটি ভেক্টর গুণ দিই তাহলে আমরা যে ফলাফল পাব সেটা অবশ্যই কি একটি দিক যুক্ত রাশি, দিকযুক্ত রাশি আমরা পাবো। তাহলে আমরা যদি প্রথমে স্কেলার রাশি বিষয়ে বিস্তারিত জানতে চাই, আমরা একটি স্কেলার রাশির সংখ্যাটা দেখে নিই। এখানে স্কেলার রাশির সংখ্যা দেওয়া আছে দুইটি ভেক্টরের যে কোনো একটি স্কেলার রাশি, যে কোনো কি একটি স্কেলার রাশি, মানে দুইটা ভেক্টরের গুণনে যদি একটি স্কেলার বা দিকবিহীন রাশি পাওয়া যায় এবং ওই দুইটি ভেক্টরের মান এবং তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের মানের গুণ ফলের সমান হবে কি তার ফলাফল, মানে হচ্ছে যে আমরা গুণফলটাও তার মান হবে কি ওই দুইটা ভেক্টরের মান এবং তাদের কোসাইনের কি অন্তর্ভুক্ত কোণ। তাহলে এরকম যে দুইটা ভেক্টর এ আর বি দেওয়া আছে এবং কি তাদের মান এ আর বি ভেক্টরের মান হচ্ছে এ বি এবং কি এই এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন, তাই না? তাহলে আমরা যদি এটা একটা উদাহরণ দেখি, যেমন ধরেন আমরা যদি বলি কাজ সমান সমান হচ্ছে বল এবং সরণ। অবশ্যই এখানে বল হচ্ছে কি একটি ভেক্টর রাশি, সরণ একটি কি ভেক্টর রাশি, কিন্তু কাজ কি কাজ হচ্ছে স্কেলার রাশি। তাহলে আমার কি দেখা যাচ্ছে, তাহলে আমার দুইটা ভেক্টর রাশির গুণনে কি একটা স্কেলার রাশি আসছে। এর মানে কি? এর মানে হচ্ছে এদের মধ্যে ডট গুণন হয়েছে। তাহলে আমি এখানে কি লিখতে পারবো, ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস কস থিটা। এর মানে ডাব্লিউ যদি আমার যদি একটা ফোর্স এদিক বরাবর কাজ করে আর একটা কি সরণ যদি এদিক বরাবর হয় তাহলে আমার ডাব্লিউ হবে এইটা এবং অবশ্যই ডাব্লিউ কি দিক নেই, দিকবিহীন এবং কি মধ্যবর্তী কোণ হবে কি মধ্যবর্তী কোণ হবে হচ্ছে মধ্যবর্তী কোণ হবে হচ্ছে থিটা। তাহলে আমি লিখতে পারবো ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস কস থিটা। তাহলে আমাকে ভেক্টর রাশি বিষয়ে অনেক কিছু জানার প্রয়োজন, কিছু অ্যাজাম্পশন, যেমন ধরুন ভেক্টর রাশি প্রতিস্থাপন সূত্র মেনে চলে, সংযোগ সূত্র মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে। এর অর্থ কি, আমরা যখন ভেক্টর বিষয়ে প্রথমে পড়তে গেছিলাম তখন এই বিষয়ে দেওয়া ছিল যে বিনিময় মানে সূত্র কি, সংযোগ সূত্র কি, প্রতিস্থাপন সূত্র কি। তো স্কেলার রাশির ক্ষেত্রেও সেই স্কেলার রাশি বিনিময় শর্তগুলো মেনে চলে, সংযোগ শর্তগুলো মেনে চলে, কি প্রতিস্থাপন শর্তগুলোও মেনে চলে। তাহলে এইগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই যেহেতু মেনে চলে। তো আমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সমকোণিক একক ভেক্টর সমূহের ভেক্টর বা স্কেলার গুণফল। যেহেতু আমি এখন স্কেলার গুণফল বলছি তাহলে কি সমকোণিক একক ভেক্টর সমূহের স্কেলার গুণফল। আচ্ছা, এটা জানার আগে আমাকে জানতে হবে আয়তন একক ভেক্টর কি। মনে করি একটা ভেক্টর হচ্ছে কোঅর্ডিনেট, এটা হচ্ছে এক্স ওয়াই জেড। এখন এক্স অক্ষের একক ভেক্টর হচ্ছে আই হ্যাট, ওয়াই অক্ষের একক ভেক্টর হচ্ছে জে হ্যাট, জেড অক্ষের একক ভেক্টর হচ্ছে কে হ্যাট। তাহলে আমার এই বিন্দুতে যদি তার স্থানাঙ্ক হয় এ এক্স, এ ওয়াই, এ জেড ভেক্টর, তাই না? তাহলে কি হবে, তাহলে এর মানে কি, আমাকে এ ভেক্টর মানে কি, এ ভেক্টর মানে হচ্ছে এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর প্লাস এ জেড ভেক্টর, অবশ্যই তাই এ জেড ভেক্টর। তাহলে আমি যদি এখন আমার একক ভেক্টর জানি, মনে করি এক্স এ এক্স বরাবর একক ভেক্টর মানে কি হচ্ছে এ এক্স ভেক্টর বাই কি এক্স ভেক্টরের মান, তাহলে আমি কী লিখতে পারবো, এ এক্স ভেক্টর মানে কি আই হ্যাট এ এক্স, সেম টু সেম উপায়ে আমরা কী লিখতে পারবো এ ওয়াই ভেক্টরকে কী লিখবো, জে হ্যাট এ ওয়াই, এ জেডের কাছে কী লিখতে পারবো কে হ্যাট এ জেড। তাহলে আমরা এখানে যদি এটা প্রতিস্থাপন করে দিই মানগুলো, এ হ্যাট এ এক্স প্লাস জে হ্যাট এ জেড প্লাস কে হ্যাট এ ওয়াই এ জেড,
তাহলে আমরা একটা ভেক্টর এ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, ভেক্টরের মান এবং ওই ভেক্টরের ওই অক্ষের একক ভেক্টর, আবার ওই ভেক্টরের মান এবং ওই অক্ষ বরাবর একক ভেক্টর, ওই ভেক্টরের মান ওই অক্ষ বরাবর একক ভেক্টর, তাহলে এটা আমরা কি লিখতে পারতেছি। এখন এখানে যেটা বলছে সমকৌণিক একক ভেক্টর সমূহের, সমকৌণিক একক ভেক্টর সমূহের কি স্কেলার গুণফল, এর মানে কি আমাদের যে আই আর আই এর মধ্যে স্কেলার গুণফলের মান কত হবে, আই আর জে এর মধ্যে স্কেলার গুণফলের মান কি হবে, তো এগুলো আমাকে কি বের করতে হবে। আচ্ছা আমি প্রথমে আই আর আই এর ক্ষেত্রে স্কেলার ভেক্টরের মান বের করি। মনে করি আই হচ্ছে এক্স বরাবর আর একটা হচ্ছে কি এক্স বরাবর, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, অবশ্যই 0°। তাহলে আমি যদি আই হ্যাট ডট আই হ্যাট দিই তাহলে কি হবে, ওয়ান গুণন ওয়ান, কারণ আই হ্যাটের মানও ওয়ান, এই হ্যাটের মানও ওয়ান, কারণ কি এরা হচ্ছে একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, মানে কি এর মান হচ্ছে এক, এবং কস থিটা কত হবে 0°, এর মানে কি ওয়ান, এর মানে আমরা লিখতে পারবো কি আই হ্যাট ইজ ইকুয়াল টু কি ওয়ান লিখতে পারবো। ঠিক সেম টু সেমভাবে আমরা জে হ্যাট ডট জে হ্যাট লিখতে পারবো ওয়ান, কে হ্যাট ডট কে হ্যাট লিখতে পারবো ওয়ান। আচ্ছা এখানে আমি একটুখানি সব একসাথে লিখে দিই, আই হ্যাট ডট আই হ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি তাই না। এখন আমরা যদি এরকম করি যে আই হ্যাট ডট জে হ্যাট লিখি তাহলে কী হবে, ওয়ান ডট ওয়ান, কস অবশ্যই আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত 90°, কস 90°, আর মানে কত 0 আসবে। আবার জে হ্যাট ডট কে হ্যাট লিখতে গেলেও কি সেরকম, ওয়ান ডট ওয়ান কস 90°, যেগুলো 0 আসবে। আবার আই হ্যাট ডট যদি কে হ্যাট লিখি তাহলে কী হবে, ওয়ান ডট ওয়ান কস 90°, যেগুলো কত আসবে 0 আসবে। এর মানে হচ্ছে স্কেলার গুণফলের ক্ষেত্রে, এর মানে হচ্ছে স্কেলার গুণফলের ক্ষেত্রে আমরা যদি একই সমজাতীয় দুইটা একক ভেক্টরের গুণ দিই তাহলে মান আসবে ওয়ান, আর যদি আলাদা আলাদা দিই তাহলে মান কী আসবে 0 আসবে, আলাদা আলাদা মান কি 0 আসবে। তাহলে স্কেলার গুণফলের ক্ষেত্রে আমরা যদি সমকৌণিক একক ভেক্টর সমূহের স্কেলার গুণফল মান বের করতে চাই তাহলে আমাকে কী মনে রাখতে হবে, আই আই মানে কি এরা সমজাতীয় দুইটা যদি ডট গুণফল হয় এদের মধ্যবর্তী কোণ হবে 0°, তাহলে এই সূত্র অনুযায়ী কি মান আসবে কি ওয়ান। তাহলে আমরা যেগুলো সমজাতে যদি একসাথে ডট গুণ দিই তাহলে কি ওয়ান আসবে, আর বাকি সবগুলো কী আসবে 0 আসবে। হ্যাঁ তাহলে এরকম হলো। এখন আমি ধরে নিই আমার একটা ভেক্টর এরকম, যে ভেক্টর এরকম, এটা হচ্ছে এ ভেক্টর যার মান হচ্ছে এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট, এটা হচ্ছে বি ভেক্টর বি এক্স আই হ্যাট বি ওয়াই জে হ্যাট বি জেড কে হ্যাট তাই না, এর মধ্যবর্তী কোণ থিটা। এখন আমার যদি এ ভেক্টরের মান থাকতো তাহলে আমরা কী করতাম, তাহলে আমরা সরাসরি এ ডট বি লিখে এ বি এবং মধ্যবর্তী কোণ থিটা থাকে তাহলে এ বি কস থিটা বসিয়ে আমরা কি গুণফলের মান বার করতে পারতাম। কিন্তু মাঝে মধ্যে এরকম দেওয়া থাকে যে দুইটা এ আর বি ভেক্টর দেওয়া আছে শুধু, তখন বলে যে এ ডট বি এর মান কত, সেক্ষেত্রে কি আমার থিটাও নেই এবং কি মানও কি নেই, না থাকলে তাহলে আমাকে কি অন্য ওয়েতে কাজ করতে হবে। তাহলে আমি যদি এরকম করি যে এ ডট বি লিখি তাহলে কি আমি এর মানটা বসাই দিই এ এক্স আই হ্যাট এ ওয়াই জে হ্যাট এ জেড কে হ্যাট ডট গুণন বি এক্স আই হ্যাট বি ওয়াই জে হ্যাট বি জেড কে হ্যাট। তাহলে ডট গুণনের যদি আমরা নিয়ম জানি তাহলে কি এর সাথে এর গুণন হবে, আবার এর সাথে এর গুণন হবে, এর সাথে এর গুণন, সাধারণ গাণিতিক নিয়মে যদি আমরা করি তাহলে এ এক্সের সাথে এতে সবার একবার গুণ হবে, এ ওয়াইয়ের সাথে এতে সবার একবার গুণ হবে, এ জেডের সাথে এতে সবার একবার গুণ হবে। তাহলে এটা আমি যদি ভাঙিয়ে দেখি এ এক্স আই হ্যাট ডট গুণন বি এক্স আই হ্যাট বি ওয়াই জে হ্যাট বি জেড কে হ্যাট, আবার যদি এরকম লিখি প্লাস এই যে প্লাসটা তাহলে এ ওয়াই জে হ্যাট ডট গুণন কী হবে বি এক্স আই হ্যাট বি ওয়াই জে হ্যাট বি জেড কে হ্যাট, আর যদি এরকম লিখি এ জেড কে হ্যাট এগুলো কী হবে বি এক্স আই হ্যাট বি ওয়াই জে হ্যাট বি জেড কে হ্যাট লিখলাম তাই না। তাহলে আমার এখানে এ ডট বিটা লিখে রাখি, আচ্ছা ঠিক আছে, তাহলে এর সাথে এর গুণন এর সাথে এর গুণন এর সাথে এর গুণন তাহলে কী হবে এ এক্স বি এক্স
I dot I plus AX BY I dot J head dite hobe shobari I head dot J head plus AX BZ I head dot K head plus এখন হচ্ছে AY BX J head dot I head plus AY BY J head dot J head head দিতে হবে plus AY BZ J dot J head dot K head আবার plus AZ BX K head dot I head plus AZ BY K head dot J head plus AZ BZ K head dot K head এখন আমরা জানি এটার মান কি 1 আর I যে আলাদা আলাদা না 0 I কে আলাদা 0 এটা J I 0 J যে কি হবে 1 হবে এটা কি হবে 0 হবে এটাও 0 হবে আলাদা আলাদা যেহেতু 0 হবে এটা সমান তাই 1 হবে তাহলে আমার রাশি কি কি থেকে যাচ্ছে তাহলে আমি যদি লিখি a ডট b লিখে রাশি থেকে যাচ্ছে ax bx তাহলে এটা মান কি হবে 1 হবে প্লাস ay by মান হচ্ছে 1 প্লাস az bz মান কি হচ্ছে 1 তাহলে আমার আলটিমেটলি অ্যানসারটা এটা আসছে এর মানে কি আমি যদি এরকম মনে করি যে একটা ভেক্টর আছে 5i 6j প্লাস 7 কি আই টা ভেক্টর কি আছে বি ভেক্টর হচ্ছে 2i 3j প্লাস 4 কে আমি যদি এদের ডট গুণফল দিই আমি যদি এদের কি ডট গুণফল দিই তাহলে আমি ওই লিখব 5i প্লাস 6j প্লাস 7 কে ডট গুণফল 2i 3j প্লাস 4 কে তাই না তাহলে কি হবে আমার এই আই আলাদা রাশির সাথে কি এই আই আলাদা রাশির গুণ হবে সরাসরি তাহলে আমি কি লিখব 5 গুণন 2 প্লাস এই জে আলাদা রাশির সাথে এই জে আলাদা রাশির গুণ হবে তাহলে কি 6 গুণন 3 প্লাস এই কে আলাদা রাশির সাথে এই কে আলাদা রাশির গুণ হবে কি হবে 7 গুণন 4 তাহলে 5 2 গুণন 10 3 6 18 4 7 28 তাহলে কত হচ্ছে 56 এটা হচ্ছে আমার কি অ্যানসার তাহলে আমরা সাধারণভাবে কি ডট গুণফল যে কোনো ভেক্টর রাশির কি আমরা ডট গুণফল বা স্কেলার গুণফল করতে পারবো এভাবে তাই না দেন আমি যদি মুভ অন করি যদি মুভ অন করে ভেক্টর রাশিতে চলে যাই ভেক্টর রাশিতে চলে গেলে আমরা ভেক্টর রাশি বিষয়ে প্রথমেই জেনেছি কি ভেক্টর রাশি ভেক্টর রাশি আমরা কি জেনেছি যে একটা ভেক্টর দুইটা ভেক্টর রাশি যুক্ত রাশি যদি ভেক্টর রাশি মানে গুণ করা হয় তাহলে কি একটা রাশি আসে যেটা কি দিক সহ তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যদি একটা রাশি এরকম এ হয় একটা যদি এরকম বি হয় তাই না তাহলে এ বি এ হচ্ছে একটা ভেক্টর রাশি বি তাহলে এদের মান হবে এদিক বরাবর এটা কি এটা হচ্ছে এদিক কি গুণফল আর ভেক্টর এখন আমি এদিক বরাবর দেওয়ার কিছু কারণ আছে সেটা আমি ব্যাখ্যা করবো তো আমি যদি এরকম করি তাহলে কী হবে এ ক্রস বি ফিজিক্যালটি কী হবে এ বি সাইন থিটা আচ্ছা এটা সংজ্ঞাটাকে আমরা দেখে নিই সংজ্ঞা হচ্ছে এরকম দুটি ভেক্টরের যে গুণনে দুটি ভেক্টরের যে গুণনে একটি ভেক্টর রাশি পাওয়া যায় একটি কি ভেক্টর রাশি পাওয়া যায় এবং এর মান ওই ভেক্টর দ্বয়ের মান এবং তাদের গুণ তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন এর মানের গুণফলের সমান হয় সে ভেক্টরকে কি ক্রস গুণফল বলে যেমন এ ক্রস বি যেগুলো কি এ বি সাইন থিটা এবং ইটাটা এখানে দেওয়া হয়েছে কি দিক নির্দেশ করার জন্য দিক নির্দেশ করার জন্য তাহলে আমি এখানে একটা ইটা দিই এটা হচ্ছে কি আমাদের এখানে দিক নির্দেশ করার জন্য দিকটা এখানে ভেক্টর রাশির ক্ষেত্রে দিক হবে দুই দিকে একটা হচ্ছে উপরের দিকে তা নাহলে কি নিচের দিকে হয় এটা হবে তা নাহলে এটা হবে এখন আমি দিক উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে তার জন্য আমরা তা আমরা জানতে পারবো ডান হাতি স্ক্রু নিয়মে আচ্ছা ডান হাতি স্ক্রু নিয়মটা কি আমরা সে জানি তাহলে মনে করি একটা ভেক্টর এ একটা ভেক্টর হচ্ছে বি আমি কি
ए থেকে বি তে যাচ্ছি এ থেকে কি বি তে যাচ্ছি আমার ডান হাতের স্কুনিয়াম তেমন ডিফিকাল্ট কিছু না আমি জাস্ট আমার ডান হাতটা কল্পনা করব ভুলেও কখনো বাম হাত দিয়ে এই ম্যাথটা করতে যাব না তাহলে আমি কি করব ডান হাতটা এ থেকে বি এর দিকে নিয়ে যাব ডান হাতে কি আমার ভেক্টর যেতে বলছে কি এ থেকে বি এর দিকে যাচ্ছে এ থেকে বি ভেক্টরের দিকে এর মানে কি আমার এ থেকে আমি কি বি এর দিকে নিয়ে যাব তাহলে আমার আঙুলটা কি উপরের দিকে শো করছে না এরকম করছে না উপরের দিকে শো তাহলে কি আমার দিকটা হবে কি উপর বরাবর এখন যদি এরকম হয় একটা ভেক্টর বি এ আমি বি থেকে এতে নিয়ে যাচ্ছি কি বি থেকে এ ভেক্টরের দিকে তাহলে কি হবে তাহলে দেখেন আমি যদি এইভাবে আসি তাহলে কি আমাকে এইভাবে এভাবে আসতে হচ্ছে না এভাবে আসার ক্ষেত্রে আমার মিন হলো আমার বাম হাতটা কোন দিকে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গ নিচের দিকে যাচ্ছে আর মানে কি আমার দিকটা যাবে হচ্ছে এদিক বরাবর এটা হচ্ছে আমার কি এটার দিক বলতে পারেন আপনি এটা আমি এটার দিক বলতে পারেন যাই হোক তাহলে আমরা একটা ভেক্টর রাশির ক্ষেত্রে তার মানে ক্রস গুণফলে কী আসবে আচ্ছা এখানে ক্রস গুণফল কারণ হচ্ছে এখানে ক্রস দ্বারা চিহ্নিত করা হয় আচ্ছা ক্রস গুণফল আসলে পরে আমরা কী করবো এ বি মানে দুইটা ভেক্টরের মান এবং তাদের কি সাইন থিটা অন্তর্ভুক্ত কোণের সাইন থিটা অন্তর্ভুক্ত কোণের সাইন থিটা কি আমরা নিব এবং তার একটা দিক রাশি হবে দিক এক রাশি হবে কি ইটা তাই না তাহলে এটা হচ্ছে আমার কি ভেক্টর রাশি সম্পর্কিত আমার যা বেসিক জিনিস তো এখানে আমাকে একটা বেশি অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে বিনিময় এরা কি এই সূত্রগুলো মেনে চলে নাকি বিনিময় সংযোগ এবং প্রতিস্থাপন তো ভেক্টর রাশি প্রতিস্থাপন সূত্র মেনে চলে সংযোগ সূত্র মেনে চলে কিন্তু ভেক্টর রাশি বিনিময় সূত্র মেনে চলে না ভেক্টর রাশি বিনিময় সূত্র কি মেনে চলে না এর মানে কি এর মানে হচ্ছে আমি যদি এ ক্রস বি লিখি তাহলে আমি বি ক্রস এ দেখতে পারবো না কারণ কি এই চিত্রটি দেখি তাহলে এর মানে কি এ থেকে বিতে যাচ্ছে এ থেকে বিতে এর দিক কি দিক হচ্ছে উপরে আর বি থেকে এতে এর দিক কি হবে নিচে এর মানে কি আমি এই এই রাশির যা মান এই রাশির কি এই রাশির যে ভ্যালু দিক সহ এই রাশির কি সেই ভ্যালু দিক সহ একই হবে না একই হবে না সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ ক্রস বি দিয়ে সমান সমান আমরা যদি একটা মাইনাস অ্যাসাম্পশন বসাই দিই সামনে মানে যদি বসাই তাহলে কি এটা আমরা সঠিক বলতে পারবো কিন্তু এটা কি সঠিক নয় মাইনাস দেওয়ার কারণে কি আমার দিকটা পরিবর্তন হয়ে গেছে আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার ভেক্টর রাশি ভেক্টর গুণন কি ভেক্টর রাশি না এটা ভেক্টর গুণন হবে সরি ভেক্টর গুণন আমার বিনিময় নিয়ম বিনিময় সূত্র মেনে চলে না এটা তার হচ্ছে প্রমাণ তো এখন আমি যেটা দেখছিলাম যে সমকোণিক একক ভেক্টর সময়ের কি ভেক্টর বা স্কেলার গুণফল আমি স্কেলার গুণফল দেখে ফেলেছি তাহলে কি ভেক্টর গুণফল তাহলে সমকোণিক একক ভেক্টর সমূহের ভেক্টর গুণফল দেখবো আমরা তাহলে আমরা আগেই দেখেছি যে যদি এরকম হয় এদিক বরাবর একক ভেক্টর হচ্ছে আই হ্যাট এদিক বরাবর একক ভেক্টর এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড জে হ্যাট এদিক বরাবর হচ্ছে কে হ্যাট হ্যাঁ তাহলে আমি যদি কী করি যদি একটা এরকম যদি আমি এখন যদি একটা ভেক্টর এরকম চিন্তা করি যে এটা হচ্ছে এ ভেক্টর যার মান হচ্ছে এ এক্স আই হ্যাট এ ওয়াই জে হ্যাট প্লাস এ জে কে হ্যাট এটা হচ্ছে বি ভেক্টর মান হচ্ছে বি এক্স আই হ্যাট বি ওয়াই জে হ্যাট বি জেড কে হ্যাট আমি যদি এরকম যেহেতু আমার মধ্যবর্তী কোণ থিটা দেওয়া নাই বা এ বি এর মান দেওয়া নাই তাহলে আমি কি এই সূত্রটা কোনোভাবেই ব্যবহার করতে পারছি না তাই না তাহলে আমি কি নতুন সূত্র বের করতে হবে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে এরকম তাহলে আমাকে প্রথমে বের করতে হবে যে আই ক্রস আই এর মান কত হয় আই ক্রস জে এর মান কেমন হয় তাই না তাহলে তো আমি এই মানে এ ক্রস বি করতে পারবো না তাহলে আমি শিখি তাহলে আমি বার করার চেষ্টা করি তাহলে হচ্ছে কি আই ক্রস আই কী হবে ওয়ান ক্রস ওয়ান সাইন জিরো ডিগ্রি আমরা জানি কি আই যেদিকে দুইটা দিকে হচ্ছে কি জিরো ডিগ্রি তাহলে কী আসছে সাইন জিরো মান হচ্ছে জিরো ঠিক তেমনি আমরা যদি জে ক্রস জে দেখি ইজিকুয়াল টু জিরো আসবে আবার কি কে ক্রস কে দেখলে কি জিরো আসবে তাই না তাহলে আবার আমি এখানে দেখলাম আই ক্রস আই ইজিকুয়াল টু জিরো তাহলে একই রাশির ক্ষেত্রে আমরা যেখানে স্কেলার রাশি দেখলাম যে একই রাশির ক্ষেত্রে কি ওয়ান আসছে কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর গুণের ক্ষেত্রে দেখলাম একই রাশির ক্ষেত্রে কি জিরো আসছে এখন যদি আমি এরকম করি যে আই ডট জে তাহলে কী হবে ওয়ান ক্রস ওয়ান কস সরি 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 সাইন নাইনটি ডিগ্রি তাহলে কী হবে সাইন নাইনটি মান ওয়ান তাহলে কী আসবে ওয়ান আসবে
किंतु ये दिक की होबे, दिक की होबे, दिक की होबे ताजाना जो नाम अधेरे एक टा वित्त कल्पना करते होबे, ये वित्त रूप में लिख बामला आई हैट, मास्कने लिख बो जे हैट, यहाँ लिख बो के हैट, वित्त वाटा ये भावे घुन्नवर्मन होच, वित्त वाटा की ये भावे घुन्नवर्मन होच, ताहले आमी जो दी आई आर जे की डॉट गुन दी, ये माने की क्रॉस गुन दी आई क्रॉस जे, ताहले मैं मान पावो की के हैट, ए मान टा पावो, एखन जे आर के क्रॉस गुन फुल दिलाम, जे क्रॉस के, ताहले मान की पावो, बाकी कोनटा आछे आई हैट, तै ना, आर जो दी के आर आई एर गुन फुल दे, ताहले की आसबे, बाकी थाके की जे, ताहले जे हैट पावो, एखन आमी जो दी एकटा जिनिस चिंता करी ए जायगाय, जे आमार एरकम आछे আমি এরকম দিয়ে দিছি প্রথমে আগে যেটা বললাম যে আমার দিকটা হচ্ছে এরকম এটা হচ্ছে আই এটা হচ্ছে জে আর এটা হচ্ছে কি কে এখন আমি যদি এরকম করি যে আই ক্রস কে দিই তাহলে কি আমার দিকের বিপরীত দিক যাচ্ছে না আমার দিক যাচ্ছে এদিকে আমি কি আই ক্রস কে দিয়েছি তাহলে কি আমার এটা মাইনাস বসাতে হবে বাকি কি থাকে জে হবে আবার এরকম হয় যদি কে ডট জে লিখি কে ক্রস জে লিখি তাহলে কি হবে তাহলে হচ্ছে কে ক্রস জে আমার দিক হচ্ছে এইদিকে কিন্তু আমি যাচ্ছি কি এদিক এদিক বরাবর তাহলে কি আই হবে কি মাইনাস যুক্ত আই হবে ঠিক তেমনি আমি যদি জে ক্রস আই লিখি তাহলে মাইনাস যুক্ত কি হবে তাহলে আমি হয়তো বা আমার মানগুলো পেয়ে গেছি কোন মানগুলো পেয়েছি যে সমকোণিক একক ভেক্টর সমূহের ভেক্টর গুণফলের যে থাকেগুলো একক ভেক্টর সমূহের যে গুণফল থাকে তার মানগুলো আমরা পেয়ে গেলাম এখন আমি সহজে এ ক্রস বি এর মান বের করতে পারবো ওয়েল তাহলে আমরা এখন এ ক্রস বি এর মান বের করে দেখব তাহলে এটা হচ্ছে আমার কি একটা ভেক্টর রাশি এ যার মান কি এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে আর একটা ভেক্টর হচ্ছে এটা বি ভেক্টর বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে এখন আমি যদি এ ক্রস বি করি আমি যদি এখন এ ক্রস বি করি তাহলে কী হবে আমার হবে ए एक्स आई ए वाई जे ए जेड के क्रॉस गुणफल बी एक्स आई बी वाई जे बी जेड के তাহলে আমি কি করব আমি এখন এটার সাথে এই এ এক্স এর সাথে সবার কি ক্রস গুণফল যাবে তাহলে এ ক্রস বি যেগুলো আমি কি দেখতে পারবো এ এক্স আই হ্যাট ক্রস গুণফল তারপরে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বি ভেক্টরটা বি এক্স আই বি ওয়াই জে বি জে কে প্লাস প্লাস হচ্ছে যে প্লাসটা এ ওয়াই জে এ ওয়াই জে যদি তাহলে আমার কী হবে ক্রস গুণফল হবে বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে আরটা আর কাছে কি এ জেড কে আছে যদি ক্রস গুণফল দিই বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে তাহলে আমি কি সবার কাছে দিয়ে দিব তাহলে এ এক্স বি এক্স আই ক্রস আই আই হ্যাট ক্রস আই হ্যাট প্লাস এ এক্স বি ওয়াই আই হ্যাট ক্রস জে হ্যাট প্লাস এ এক্স বি জেড আই হ্যাট ক্রস কে হ্যাট দেখতে পারি আমরা প্লাস এখন এইটা হচ্ছে এ ওয়াই বি এক্স জে হ্যাট ক্রস আই হ্যাট আচ্ছা প্লাস এ ওয়াই বি ওয়াই জে হ্যাট ক্রস জে হ্যাট প্লাস এ ওয়াই বি জেড জে হ্যাট ক্রস কে হ্যাট এখন হচ্ছে আমার এটা প্লাস এ জেড বি এক্স কে হ্যাট ক্রস আই হ্যাট প্লাস এ জেড বি ওয়াই কে হ্যাট ক্রস জে হ্যাট প্লাস ব্র্যাকেট এ জেড ক্রস বি জেড কে হ্যাট ক্রস কে হ্যাট তাহলে তাহলে হচ্ছে আমার এখানে এই আই হ্যাট ক্রস আই হ্যাটের মান শূন্য কারণ কি আমরা আগেই দেখেছি যে আই ক্রস আই ইজ ইকুয়াল টু জিরো জে ক্রস জে ইজ ইকুয়াল টু জিরো কে ক্রস কে ইজ ইকুয়াল টু কি জিরো
তাহলে কি আমার এই রাশিগুলো কি হবে, এই রাশিগুলো হচ্ছে কই গেল, এই রাশিগুলো কি হবে, জিরো হবে। এবং আই ডট জে, আই ডট জে এর মান কি হবে, আমরা যদি এখানে একটা বৃত্ত কল্পনা করি, এখানে হচ্ছে আই জে কে, তাই না? তাহলে হচ্ছে আই জে কে হচ্ছে এই দিক বরাবর যাচ্ছে, হ্যাঁ এই দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে, এই দিক বরাবর যাচ্ছে। তাহলে এখানে এখানে দেওয়া আছে হচ্ছে আই ডট জে, আই ডট জে, তাহলে কী হবে, কে হ্যাট হবে। এখানে দেওয়া আছে আই ডট কে, যেহেতু উল্টা দিক তাহলে কী হবে, মাইনাস জে হ্যাট হবে। তাহলে জে ডট আই, এখানে জে ডট আই দেওয়া আছে উল্টা দিক, তাহলে কী হবে, মাইনাস কে হ্যাট হবে। ঠিক আছে, দেন এখানে দেওয়া আছে হচ্ছে জে কে, জে কে একই দিক বরাবর দেওয়া আছে, তাহলে কী হবে, শুধু আই হ্যাট হবে। কে আই, কে আই একই দিক বরাবর দেওয়া আছে, তাহলে কী হবে, ধনাত্মক দিন হবে। কে জে বিপরীত দিক দেওয়া আছে, তাহলে কী, মাইনাস আই হ্যাট, এটা কী হবে, কে কে তো জিরোই, এটার মান হচ্ছে জিরো। তাহলে আমার যে রাশিগুলো বেঁচে যাচ্ছে সেগুলো হচ্ছে এই যে এটা, তাহলে কী হচ্ছে, এ এক্স বিওয়াই কী হচ্ছে, কে হ্যাট হচ্ছে, প্লাস এখানে হচ্ছে যেহেতু মাইনাস আছে আমি মাইনাস আগে লিখে দিলাম, মাইনাস এ এক্স বি জেড কী আসতেছে, জে হ্যাট, প্লাস এখানেও কি মাইনাস আছে, তাহলে আমি কী লিখব, এ ওয়াই বি এক্স, আচ্ছা মাইনাসটাকে দিয়ে দিলাম, মাইনাস হচ্ছে কি, কে হ্যাট, প্লাস এখানে জিরো, এটার মান হচ্ছে প্লাস আই, তাহলে এ ওয়াই বি জেড আই হ্যাট, এখানে প্লাস জে, তাহলে এ জেড বি এক্স জে হ্যাট, এখানে হচ্ছে মাইনাস আই, এজন্য মাইনাস দিলাম, এ জেড বি ওয়াই আই হ্যাট, প্লাস আচ্ছা এটা মাত্র জিরো। তাহলে আমি ছয়টা রাশি পেয়ে গেছি। এখন আমার এখানে দেখা যাবে যে আই দুইটা, জে দুইটা, কে দুইটা, তাহলে আমি আইগুলো আলাদা করি, আই হ্যাট, আই হ্যাট যদি আলাদা করি তাহলে কী আসে, এ ওয়াই বি জেড হচ্ছে মাইনাস এ জেড বি ওয়াই, জেগুলো যদি আলাদা করি তাহলে জে হচ্ছে এই জায়গায়, তাহলে এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড, প্লাস আমি যদি কে হ্যাট দিই তাহলে কে হ্যাটে কি, এ এক্স বি ওয়াই, প্লাস কে আর একটা কোথায় আছে, আচ্ছা মাইনাস, এটা মাইনাস এ ওয়াই বি এক্স, আচ্ছা এটা হচ্ছে কি আমার ক্রস গুণের মান। এখন আমি যদি কোনো একটা ম্যাথমেটিক্স দেওয়া হয় তাহলে আমার এত বড় মানটা বা এত বড় সেটা মুখস্থ করে আমার সেই মানটা বসানো কি অনেক কঠিন। তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আমরা যদি এক যদি এরকম যদি হয় যে এটা আই দিলাম, যে দিলাম, এটা কে দিলাম, তাই না, এবার এখানে দিলাম হচ্ছে এ এক্স বি ওয়াই, এ এক্স এ ওয়াই এ জেড, এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। তাহলে এটা যদি আমরা কি ম্যাট্রিক্স করি, ম্যাট্রিক্স আমরা হায়ার ম্যাথে প্রথম অধ্যায়ে আমরা এটা পড়ে থাকবো যে ম্যাট্রিক্স কীভাবে করে, তাহলে সেটা আমি ধরে নেব আপনারা পারেন। তাহলে এটা যদি থাকে তাহলে হবে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই প্লাস জে, প্লাস জের ক্ষেত্রে হবে এ জেড বি এক্স মাইনাস এ এক্স এ এক্স বি জেড প্লাস কে হেট হচ্ছে এ এক্স বি ওয়াই প্লাস এ ওয়াই বি এক্স। আমি যদি এখন এই দুইটা কম্পেয়ার করি এটার মান তো অবশ্যই কি এ ক্রস বি, তাই না, আমি যদি এখন কম্পেয়ার করি তাহলে এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই মাইনাস এ জেড বি ওয়াই, জের ক্ষেত্রে কি আছে এ জেড বি এক্স, এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড মাইনাস এ এক্স বি জেড, তাহলে কী হচ্ছে এ এক্স বি ওয়াই, এ এক্স বি ওয়াই, আচ্ছা এখানে মাইনাস হবে, আমি ভুল দেখছি, এখানে মাইনাস হবে এ ওয়াই বি জেড, এ ওয়াই বি জেড, তাহলে কি এইটা এজ ইকুয়াল টু কি আমরা কি এ ক্রস বি লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো। তাহলে তাহলে আমরা কী লিখতে পারবো, যদি এরকম একটা ভেক্টর হয়, এই ভেক্টর হচ্ছে এ এক্স আই হ্যাট প্লাস এ ওয়াই জে হ্যাট প্লাস এ জেড কে হ্যাট, আচ্ছা আমি এইভাবে না দিয়ে যদি সহজভাবে দিই তাহলে এ ভেক্টর হবে কি ফাইভ আই প্লাস সিক্স জে প্লাস সেভেন কে, তাই না, আর বি ভেক্টর যদি এরকম হয় যে টু আই থ্রি জে প্লাস ফোর কে, তাহলে আমরা যদি এদের ক্রস গুণফল দিই তাহলে কী হবে, তাহলে এভাবে আমরা একটা ম্যাট্রিক্স সেট করবো আই জে কে দিব, এবং প্রথমে যদি এ আসে তাহলে আমরা কি এর কোঅর্ডিনেটগুলো দেবো, এখানে ফাইভ হচ্ছে এ এক্স আই, তাহলে হচ্ছে এটা কি ফাইভ, এ জের ক্ষেত্রে এখানে সিক্স, জের নিচে বসাবো কে এর নিচে, কে এর মানটা বসাবো সেভেন,
আবার তারপরে কি বি আছে, তাহলে নিচের হতে বি, তাহলে বি এর আয়ের সাথে আয়ের নিচে বি এর মানটা বসাবো টু, জি এর মানটা বসাবো থ্রি, ফের ফোর। তাহলে এবার যদি আমরা মান বার করি তাহলে কি আমরা ফরস গুণফলের মান পেয়ে যাব। তাহলে এই হচ্ছে আমার আমরা যা দেখলাম দুটি ভেক্টর রাশির গুণফল। যদি আমরা আরও ফার্দার অনেক কিছু জানতে চাই তাহলে বই অনেক উদাহরণ দেওয়া আছে, অনেক টাইপের ম্যাথ দেওয়া আছে, এটা আমরা যদি দেখি আরও ভালোভাবে তাহলে অনেক কিছু জানতে পারবো। আরও বিস্তারিত আলোচনা করা আছে বইয়েতে, অনেক সূত্র দেওয়া আছে সামন্তরিকের ক্ষেত্রফল বার করার বা ত্রিভুজের ক্ষেত্রফল বার করার, তো সেগুলো আমরা নিজেরা দেখে নেব। আর প্লিজ আমার এই নিউ ইউটিউব চ্যানেল যেটা আমি ফিজিক্সের পড়ালেখা করার জন্য আমি করেছি, যে ইন্টারের ছেলে ইন্টারে যারা আছে যারা স্টুডেন্ট তারা দেখে তাদের হেল্প করার জন্য অ্যাকচুয়ালি, তো আমার সাবস্ক্রাইবার দরকার এবং অতিরিক্ত শেয়ার দরকার যারা হচ্ছে ইন্টার ইন্টারমিডিয়েটে যারা বর্তমানে আছে তাদের, সেক্ষেত্রে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড প্লিজ শেয়ার। খোদা হাফেজ।